আমরা ঢুকছি চেতলা অগ্রণী সামনে। চলে এলাম চেতলা অগ্রণী মণ্ডপের সামনে। একটা বড় বাজপাখির ভিতরে রয়েছে মায়ের মূর্তি। আর এখানে এক সাইডে দেখা যাচ্ছে বলেই দিই, উচ্চবিত্ত ধনী শ্রেণীর মানুষেরা সহজে কী করে উপরে ওঠা যায় সেটা করছে, আর তার ঠিক নিচেই রয়েছে আমাদের মতো সাধারণ মানুষেরা। সেই সাধারণ মানুষেদের স্থান হয়েছে মায়ের পায়ে, বা এখানে সামনেই রয়েছে মায়ের মুখের সামনে একদম। তোমরা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ, দাঁড়াও, এটা দেখো পুরোটা মুভ করছে, মুভ করছে করে দেখাই। এটা হচ্ছে বড় একটা মোরগের সামনে মুখাকৃতি। সামনেটা এদিকটা দেখো, এবারে এদিকটাও দারুণ লাগছে। এই যে বলছিলাম যেটা, এটা এখানে পরিস্ফুট হয়েছে সুন্দরভাবে একদম। খেটে খাওয়া মানুষের জীবনের প্রতিচ্ছবি এখানে দেখানো হয়েছে। আর এটা বড় একটা মূর্তি, এই বাজপাখির মূর্তি সামনে। আর এখানে সামনেই দুটো বড় মোরগ, মোরগের লড়াই দেখানো হচ্ছে এক টাইপের। এটা যা সুন্দর হয়েছে না, অপূর্ব কী বলবো। মায়ের মুখটা সামনে থেকে, চলো এবার বেরোনো যাক।